হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। আব্দুল্লাহ এবার হা হয়ে যায়, কারণ সে জানে এই কাজ কোনো দিনও সম্ভব না। শানের মনে মেয়েদের ব্যাপারে যে বিরূপ মনোভাব তা একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে হয়েছে, যা একবারে কোনো দিনও দূর হবে না। তুমি গেছো রা এলা, সাথে আমারও নেওয়ার পায়তারাও করতেছ, মনে নাই ম্যাডাম কি কইছে? দাঁতে দাঁত চেপে বলে আব্দুল্লাহ। রাহিলা মুচকি হেসে বলে, তোমার কিছুই করতে হইব না, আমি যা যা করব একটু সাথে থাকো তাইলেই হব। আমি তোর আগেও নাই তো সাথেও নাই, যা করার কর। আমি যে কামল লইগা এখানে আইসা পড়ছি তা আমারে করবার দে। বলেই আব্দুল্লাহ সামনে হাঁটা ধরে। দুপুরের খাবারের পর পাখি ইনায়াহকে নিয়ে ঘুমিয়েছিল, ঘুম ভেঙে বুঝতে পারে সন্ধ্যা হয়ে গেছে। এত সময় ধরে ঘুমাইলাম? ঘড়ির দিকে তাকিয়ে বেশ অবাক হয় পাখি, দরদর করে উঠে ফ্রেশ হতে চলে যায় বাথরুমের দিকে। ইনায়াহ তখনও শান্তির ঘুম ঘুমুচ্ছে। পাখি ফ্রেশ হয়ে ইনায়াহকে ডাক দেয়। এরপর দুজন নিচে নেমে আসে। রান্নাঘরে খুটখাট আওয়াজে পাখির পা থেমে যায়। কি হলো মনশাইন, যাবা না? উনি তো তাড়াতাড়ি এসে গেছেন। ভাবতেই সংকোচে আড়ষ্ট হয়ে যায় পাখি। চলো না, পাখির হাত টেনে নিয়ে যায় ইনায়াহ। গিয়ে বুঝতে পারে রাহেলা রাতের খাবারের ব্যবস্থা করছে। পাখি হাঁপ ছেড়ে বাঁচে। উঠলে তবে চা খাবে মা? পাখিকে উদ্দেশ্য করে বলে রাহেলা। পাখি মাথা নেড়ে সম্মতি দেয়। দাদু ভাই, তুমি তোমার দাদুর কাছে যাও তো। আব্দুল্লাহকে দেখিয়ে দিয়ে বলে রাহেলা। ইনায়াহ পাখির দিকে চেয়ে থাকে। পাখি মুচকি হেসে বলে, যাও। ইনায়াহ চলে যায় সেদিকে। তোমার সাথে আমার কিছু কথা আছে। চায়ের কাপে চুমুক দিয়ে বলে রাহেলা। পাখি সবে মাত্র চায়ে চুমুক দিবে তার আগে রাহেলার কথাই থেমে গিয়ে বলে, বলো না চাচি, কি কথা? রাহেলা আমতা আমতা করে বলে, তোমার বাড়ি কোথায় মা? পাখি বুঝতে পারে রাহেলা কি কি জানতে চাইবেন এখন, তাই নিজেকে প্রস্তুত করে রাহিলাকে সবটা বলার জন্য। রাহিলা চায়ের কাপটা দেখিয়ে বলে, খাও মা, ঠান্ডা হয়ে যাবে নয়তো। পাখি কাপে একটা চুমুক দিয়ে বলে, আমার বাড়ি সিলেটের মৌলভি বাজারে চাচি। ও আচ্ছা আচ্ছা, তা তবে সিলেট থেকে ঢাকা এত দূরে কেমনে আসলাম মা? পত্রিকায় গভর্নেন্সের নিয়োগ দেখে? রাহিলার প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায়। কাপটা টেবিলের উপর রেখে হাত মোচড়াতে মোচড়াতে বলে, আসলে চাচি। বাকিটা শেষ না করেই দুটো শুকনো ঢোক গিলে চেয়ে থাকে রাহেলার দিকে। রাহেলা কাপে চুমুক দিতে দিতে সরু চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে ইশারা করে বলে, বলো তারপর। কোনো সমস্যা নেই, আমি তোমার মায়ের মতো, কারণ তোমার বয়সী আমার একটা মেয়ে আছে। আর চোখে তাকিয়ে আবার বলে, কেন জানি না তোমার ব্যাপারে খুব জানতে ইচ্ছে করছি। পাখি পরপর দুটো ঢোক গিলে বলে, আমার বাবার দুই ভাই ছিলেন, সিলেটে মৌলভী বাজারে শান্তিনগর গ্রামে আমাদের বাড়ি। আমার দাদু মারা যাওয়ার আগে দুই ভাইকে সম্পত্তি সমান অংশে ভাগ করে দেন। আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি, আর আমার বড় বাবার দুইজন ছেলে আর একজন মেয়ে ছিল ইরা। বড় ছেলে বিদেশে পড়াশোনা করতো, ছোটো জন বাড়িতেই থাকতো। আর ইরা আমার এক বছরে ছোট ছিল। দাদু মারা যাবার পর বড় বাবা আর তার ছেলে আমাদের উপর অকথ্য নির্যাতন চালায়। আমরা যেন ওই সম্পত্তি ওদের নামে লিখে দিই। দাদিমা বেঁচে ছিলেন বলে ওরা তেমন মাথা চড়ে দিতে পারত না। আমার বাবা সেটা কিছুতেই করতে নারাজ। বাবা একদিন স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার নামে লিখে দেয়। তখন আমি অনেক ছোট। একদিন বাবা মা সহ আমি ঘুরতে গেছিলাম। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে মা বাবা আমায় একা রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, আর আমি হয়ে গেলাম একা। এরপরে এসে জুটলাম বড় মার সংসারে। বড় মা কাজের দুটো মেয়েকে ভাগিয়ে আমায় বানালেন বাড়ির কাজের লোক। সকলকার এঁটো বাসন থেকে শুরু করে রাত্রেবেলা বড় মার পা টিপে দেওয়া পর্যন্ত সংসারের খুঁটিনাটি আমাকে দিয়েই করাতেন। অথচ আমি কিছুদিন আগেও বাবার রাজকন্যা ছিলাম,
কখনো রান্নাঘরের ধারে কাছেও যেতে দিত না বাবা। মা বলে বলতো, মেয়ের বিয়ের সময় আমার মেয়ের সাথে দরকার পড়লে কাজের লোক পাঠাবো, তবুও মেয়েকে কাজ করতে দিব না, এমন ছিল আমার বাবা। রাহেলা অবাক চোখে চেয়ে থাকে পাখির দিকে, কিছু একটা পোড়ার গন্ধ পেতেই বলে, একটু থামো মা, আমি তরকারিটা নামিয়ে রেখে আসি। রাহেলা যাওয়ার পর পাখি হাতের কাপটা রেখে ওড়নার আঁচলে চোখের কোনা দুটো মুছে নেয়। ইতিমধ্যেই আবার রাহেলা এসে এবার পাখির পাশে বসে বলে, তারপর? জানো চাচি, আমাকে একটু আদর করার মতো কেউ ছিল না। ধীরে ধীরে বড় হচ্ছিলাম আর বড় মার নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলছিল। ইরা একটু ভালোবাসত, তবে ওর মাকেও প্রচণ্ড ভয় পেত। বড় মা সবটা সময় তার ছেলে মেয়েদের ভালো ভালো খাবার খাওয়াতো, আর আমার জন্য বরাদ্দ ছিল সবজি। খুব কষ্ট করে বড় মার সংসারে সবজি খাওয়া শিখেছিলাম। বড় মা খোঁটা দিয়ে বলতো, আমি নাকি তার অন্ন ধ্বংস করছি, তার স্বামীর পয়সায় চলছি। অথচ বাবা মা মারা যাবার পর সমস্ত সম্পত্তির ভোগ তারা করত। এভাবে সারাটা দিন খেটে রাত্রে একটু সময় পেতাম বইটা ধরার। সেই চেষ্টায় মাধ্যমিকটা দিলাম, রেজাল্ট এসেছিল A+। কিন্তু আমায় মিষ্টি খাওয়ানোর মতো কেউ ছিল না। বড় মা মুখ ভেঙে বলতো, অত পড়ে কী করবি, হবি তো আমার রায়ানেরই বউ। রায়ান ছিল আমার বড় বাবার ছোট ছেলে। পৃথিবীর এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করতো না। নেশা করা, মেয়ে নিয়ে ফুর্তি, সব করতো সে। বড় মা বড় বাবা বলতো, ছেলেরা এমন একটু একটু করে। ততদিনে দাদিমাও আমায় ছেড়ে চলে গেলেন। একদিন আমি রান্নাঘরে ঘুমিয়ে আছি, রাতের বেলা হঠাৎ মনে হলো কেউ আমার পায়জামায় হাত দিয়েছে। ধর পড়িয়ে উঠে বসে বুঝতে পারি সেটা রায়ান ভাই ছিল। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল, কারণ ভাই তখন নেশা অবস্থায় ছিল। আমি না পারছিলাম চিৎকার করতে আর না পারছিলাম চুপ থাকতে। হঠাৎ ইরা পানি নেওয়ার জন্য নিচে নেমে এসে রায়ান ভাইকে আর আমায় দেখে। আমি দৌড়ে ইরার কাছে চলে যাই। পরের দিন ইরা বাড়িতে সবটা বলে সবাইকে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে না। সবার মাঝখান থেকে বড় বাবা বলেছিল, এরকমই যদি হয় তবে বিয়ে দিয়ে দিও ওদের দুজনের, কারণ আমার বড় মা আর বড় বাবার আসল উদ্দেশ্যই ছিল আমার নামে সম্পত্তিগুলো। রায়ানের সাথে বিয়ে হলে তখন যেভাবেই হোক সম্পত্তিগুলো তারা পেয়ে যেত। আমি আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়েটা সেবার আটকে দিই। অনেকবার অনেক টর্চার করে আমার উপর, আমি আইনের ভয় দেখিয়ে তাদেরকে কিছুদিন দমিয়ে রাখতে পারতাম। সেদিনের পর থেকে আমি ইরার সাথে ঘুমাতাম। দেখতে দেখতে কেটে যায় আরও দুইটা বছর। তখন আমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিই। তখন আয়ন ভাই বিদেশ থেকে চলে আসে। দেখতে যেমন সুন্দর তেমনি তার যোগ্যতা, যে কোনো মেয়েই ওর জন্য পাগল ছিল। আমাকে যেদিন প্রথম দেখেছিল সেদিন আমি পরীক্ষা দিয়ে বাড়ি আসি। আমায় দেখে ভাইয়া সেদিন মুগ্ধ হয়ে চেয়েছিল। কিছুদিন যেতে না যেতে আমার প্রতি ভাইয়ার অন্যরকম যত্ন বুঝতে পারলাম। মনে মনে খুব শান্তি পেতাম, এই বুঝি একটু সুখের সন্ধান পেলাম। একদিন ভাইয়া আমাকে অবাক করে দিয়ে ইরাকে দিয়ে প্রেমপত্র দিল। আমি কিছুতেই রাজি ছিলাম না, কারণ ভাইকে কোনো দিন অন্য নজরে দেখিয়ে নি আমি। ভাইয়ার আসার পর রায়ান আমায় দেখলে মাথা নিচু করে হাঁটত। আয়ন ভাই সবসময় সব বিপদ থেকে আমায় বাঁচাতো। এমনকি বড় মাও ভাইয়ার ভয়ে আমায় কোনো কাজ করতে দিত না। আমার জীবনের সবটাই যেন আগের মতো হতে থাকলো। পাখি থেমে গিয়ে নখ খুঁটতে খুঁটতে বলে, জানো চাচি, ঘুটঘুটে আঁধারে সামান্য একটু আলো দেখলেই সেটা ধরে বেরিয়ে আসতে ইচ্ছে করে। তুমি জীবনে এত কষ্ট সহ্য করেছো মা। বলতে বলতে রাহিলা হাত বুলিয়ে দেয় পাখির মাথায়, আবার প্রশ্ন করে, তারপর কি হলো? ভাইয়ার ব্যবহার আর আচার আচরণে তিন দিন আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বলতে গেলে একটু একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আমার অবস্থা বুঝতে পেরে ভাইয়া আবারও তখন ইরাকে দিয়ে প্রেমপত্র দেয়। আমি আর না করিনি, শর্ত দিয়েছিলাম আমার অনার্স কমপ্লিট হবে তারপর বিয়ে। ভাইয়া আমার শর্তে রাজি হয়েছিল, কলেজে ভর্তি করিয়ে দিল, বই কিনে দিল। আমার সারাদিনের A to Z সবটাই আয়ন ভাইয়া খেয়াল রাখত। একই বাড়িতে থাকতাম, অথচ এর মাঝে একদিনও ভাইয়ার কোনো অশোভন আচরণ আমি পাইনি। এটাই আমার তার প্রতি বেশি দুর্বল করে তুলত। তিনটা বছরে আমি ভাইয়ের প্রতি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলাম কি বলবো তোমায়। আমার নিঃশ্বাস নেওয়া যেন আয়ন ভাইয়ের অনুমতিতে চলত। এত ভালোবেসে ফেললাম, বড় মা
দুটো মেয়েকে আবার কাছে দিল, কারণ আয়ন ভাই আমায় কোনো কাজ করতে দিত না। আয়ন ভাইয়ের মতো একজনকে জীবনে পাবো ভাবিনি কখনো। এমনই এক সন্ধেবেলায় আমি নিজেই আয়ন ভাইকে বলি বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। ভাই সেদিন বলেছিল মাস্টার্স পড়বি না? আমি হেসে বলেছিলাম তোমার মতো কেউ জীবনে থাকলে কোনো মেয়ের চাকরির দরকার পড়বে না। কি জানো তো চাচি, বড্ড বোকা ছিলাম আমি। তার তিন দিন পরই খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করে আয়ন। আমায় পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে, বাইরে আয়োজন চলছে। এরই মাঝে আমার রানীমাসি, ও রানীমাসির কথা তো বলাই হলো না তোমায়, আমার বাড়িতে কাজ করতো সনাতন ধর্মের একজন মহিলা, নাম রানী। আমি ছোটোবেলা থেকে রানীমাসি বলেই ডাকি। বলতে গেলে তিনি আমার ছোটোবেলা থেকে বড় করেছেন। মাকে কোনো কাজ করতে দিত না, আমাদের বাড়ির সব কাজ তিনি করতেন। তো রানীমাসি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে ঘরের ছিটকিনি লাগিয়ে দিলেন। আমি ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে বললাম, মাসি তুমি এ সময় কি হয়েছে? তারপর রানীমাসি যা বলল তা আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি চাচি। আয়ন ভাইয়া নাকি সবটাই করেছে শুধুমাত্র আমার সম্পত্তির লোভে। সে বিদেশে বিয়ে করেছে, ওর একটা বাচ্চাও আছে, বড় বাবা বড় মা ওকে সব কথা বলে। তখন সে কৌশলে দেশে চলে আসে, আমার সাথে ভালো মানুষের নাটক করে আমার প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইনের বদলে জমির দলিলে সাইন করিয়ে নিত। তাদের প্ল্যান ছিল কৌশলে জমি হাতিয়ে নিয়ে রায়নের সাথে বিয়ে দেওয়া, আর তারপর আয়ন পুনরায় বিদেশে চলে যেত। আমি রানীমাসির কোনো কথা বিশ্বাস করতে পারছিলাম না, আবার রানীমাসি এমন একজন মানুষ যাকে অবিশ্বাসও করতে পারছিলাম না। রানীমাসি বুঝতে পেরে আমার দিকে একটা কাগজ এগিয়ে দেয়, যেখানে স্পষ্ট লেখা আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার স্বামী রায়নের নামে লিখে দিলাম। আমার গা হাত পা কাঁপা শুরু করেছে ভীষণভাবে। আমি ভাবতেও পারিনি এরা আমায় এমনভাবে ধোকা দেবে। রানীমাসি সেদিন আমায় বলেছিল আমি যদি কোনোভাবে সবটা জেনে যাই, বিয়েতে মত না দিই, তাহলে নাকি আয়ন নিজের হাতে আমায় খুন করত। সেটাও বিশ্বাস করিনি আমি। তখন রানীমাসি একটা ভিডিও আমার সামনে এঁকে দেয়। সত্যি সেখানে বড় বাবাদের পরিবারের সবাই আমায় মারার প্ল্যানটাই করছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। এদিকে আমাকে বিয়ের আসরে নেওয়ার জন্য মেয়েরা দরজা ধাক্কাচ্ছিল। রানীমাসি আমায় তখন হাতে একটা ফোন আর ছোট্ট কাগজ হাতে দিয়ে বলেছিল, এটা আমার বোনের ঠিকানা, আর এই ফোনটা সাথে রাখবি বলেই পিছন দরজা দিয়ে আমায় বের করে দিয়ে নিজেও ওই দরজা দিয়ে বের হয়ে আসে। বুঝতেছিলাম না আমি কি করব। দিক বিদিক না ভেবে শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের এলাকা থেকে মেন সড়ক বেশটা দূরে, দৌড়াতে দৌড়াতে কখন যে মেন সড়কে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই, অনেকটা দূরে দুইটা আলো দেখা যাচ্ছে। ভয়ভীতি একপাশ করে দৌড়ে ছুটে এসে দেখি একটা কার আর একটা ছেলে গাড়ির বোনেট তুলে ইঞ্জিন দেখছে। আমি অনেক অনুরোধ করেছি আমায় সাহায্য করার, কিন্তু করেনি। বলতে বলতে থেমে যায় পাখি। শানের সেদিনের ব্যবহারের কথা মনে উঠতেই খুব রাগ হয়, সাথে কষ্টও হয়। রাহিলা নিচের কানকে বিশ্বাস করতে পারছে না মানুষ সম্পদের লোভে কতটা জঘন্য হতে পারে। তারপর কিভাবে এলে? পাখি রাহিলার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলে, যাকে অনুরোধ করি তিনি ছিলেন গাড়ির ড্রাইভার। ওনার হয়তো একটু মায়া হয়েছিল, পরে আমাকে গাড়িতে বসা তার মালিকের কাছে পাঠায়। আমি এগিয়ে এসে তাকে অনুরোধ করি, কিন্তু তিনি আমার দিকে না তাকিয়ে জবাব দেয় নো, মানে তিনি সাহায্য করতে পারবেন না। পরে উপায়ন্তর না পেয়ে আমি তার গাড়ির ডিকিতে উঠে পড়ি। আর তারপর তো এখানে, বলতে বলতে গলার স্বর নিচু হয়ে আসে পাখির। রাহেলা অবাক হয়ে বলে, তার মানে সেদিনের ওই লোকটা শান বাবা, তাই না? ক্ষীণস্বরে পাখি জবাব দেয়, তার মানে ড্রাইভার ছিল রাফি। আনমনে ভাবে রাহেলা। রাহেলা বুঝতে পারে না এই মুহূর্তে কি বলা উচিত তার। পাখির মাথায় হাত বুলিয়ে বলে, একটা কথা বলি আস, শান বাবা খুবই ভালো মানুষ, তবে মেয়েদেরকে তিনি দুই চোখে দেখতে পারে না, ওটা ব্যাপার না, দেখবি ও তোমার অবস্থাটা একদিন ঠিক বুঝতে পারবে। পাখি ছল ছল নয়নে তাকিয়ে বলে, ওনার জীবনে কি আছে আমি জানি না চাচি, জানতেও চাই না। আমার জীবনে এত বড় একটা ঘটনার সম্মুখীন হয়েছে, তাই বলি আমি কি দুনিয়ার সব ছেলেকে এক মনে করব?
সবাই তো আর খারাপ হয় না। রাহিলা পাখির তিলটা দেখে মনে মনে ভাবে, কেমনে কই গো তোমার মা এমনি মেয়েদের পছন্দ করে না, তার উপর তোমার ওই একই জায়গায় তিল, এটা জীবনের জন্য কতটা কষ্টদায়ক। ওদের কথার মাঝখানে শান দুইবার গলা ঝেড়ে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। পাখি সেদিকে না তাকিয়েই সোজা উপরে ইনায়াহর ঘরে চলে যায়। শান হতভম্বের মতো পাখির যাওয়ার দিকে চেয়ে থাকে। রাহিলা শানের দিকে চেয়ে ভাবে, জীবনে যা কিছু হয় স্বপ্নের পিছনে কিছু না কিছু ভালো কারণ থাকে। প্রতিটা মানুষের জীবনেই অতীত থাকে, আর সেটা কখনোই সুমিষ্ট হয় না, হয় তিতা। জীবনের প্রতিটা মুহূর্তে মানুষ সেই অতীতকে ভুলতে চায়, কিন্তু সত্যিই কি একেবারে ভোলা সম্ভব? না, রাত হয়েছে অনেক আগেই। ইনায়াহকে খাইয়ে ঘুমিয়ে দিয়েছে পাখি। পাখিকে চড়িয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে আজকাল। গত কয়েকদিন ধরে পাখির সঙ্গ পেয়ে শানের সাথে ইনায়াহর একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। এই যেমন শানের সাথে ঘুমাই না খাই না, সারাক্ষণ পাখির সাথেই থাকে ইনায়াহ। শান প্রতিদিনকার মতো ল্যাপটপে কয়েকটা কাজ সেরে ঘুমানোর প্রস্তুতি নিতেই হঠাৎ ইনায়াহর মুখটা মানুষ পটে ভেসে ওঠে, থাক কাল সকালে দেখব। ভেবে আবার চোখ বন্ধ করতেই ইনায়াহকে দেখতে পায়। মুখে মুচকি হাসির রেখা টেনে দ্বিধায় পড়ে যায় শান। রাত বাজে 12টা, এত রাতে ইনায়া নিশ্চয় ঘুমাচ্ছে, আর ও তো এখন একা না, মেয়েটা আছে ওখানে, যাওয়াটা কি উচিত হবে? শানের কাছে ব্যাপারটা কেমন দোটানা তৈরি করে ফেলল মুহূর্তে। কি হয়েছে? আমার বাড়ি আমার সব, এই বাড়ির প্রতিটা কোণায় যে কোনো মুহূর্তে যাওয়ার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। ভাবতেই শানের চোখে মুখে দাম্ভিকতার রূপ ভেসে ওঠে। এগিয়ে যাই ইনায়াহর ঘরের দিকে। পাখির ঘুম আসছে না আজ। ইনায়াহর চড়িয়ে ধরা হাতটা আলকোছে সরিয়ে বিছানার উপর হাঁটু মুড়ে বসে জীবনের অতীত খাতার হিসেব করছে সে। কি পেলাম, কি বার পাওয়ার বাকি আছে? আজ অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে আছি, অথচ কত সম্পদের মালকিন আমি, যার কোনো কিছুই আর আমার নয়। ভাবতেই চোখ ভরে আসে পাখির। কেন জানে না আজ চোখের অবাধ্য পানিগুলোকে আটকাবার ইচ্ছে করছে না পাখির। পড়ুক না কিছু পানি অছরে, তাতে যদি মনটা হালকা হয়। মাঝে মাঝে কাঁদতে হয়, কাঁদলে নাকি মন মস্তিষ্ক ভালো থাকে। নাকে আসে পানিটা, ওনার আঁচলে মুছে আয়ানের কথা মনে ওঠে। একদিন আয়ান নিজ হাতেই চোখের পানি মুছে বলেছিল, আজ থেকে তোকে আর কাঁদতে দিব না রে পাখি, আমি এসেছি তো। সবটাই তোমার নাটক ছিল আয়ান ভাই। বিড়বিড় করে বলতেই কান্নার বেগ বেড়ে যায় পাখির। নাক ছিটকানোর শব্দে ইনায়াহ একটু নড়ে চড়ে যায়। পাখি সেদিকে চেয়ে চোখ মুখ মুছে মুছে ইনায়াহর মাথাটা হালকা করে বুকের সাথে জড়িয়ে নেয়। ইনায়াহ ঘুমের ঘোরেই বলে, মনশাইন বেবি এই তো আমি। ইনায়াহর কপালে উড়ে আসা অবাধ্য চুলগুলোকে সরিয়ে একটা গাঢ় চুমু একে বলে পাখি। পাখির সংস্পর্শ পেয়ে ইনায়াহ পুনরায় ঘুমিয়ে পড়ে। বিছানার সংস্পর্শ আজ পাখির বড্ড বিরক্ত লাগছে। এপাশ ওপাশ ফিরেও নিজেকে বিছানার সাথে অভ্যস্ত করতে পারছে না আজ। কেমন যেন বুকটা কান্নায় ভারী হয়ে আসছে। আবারও হাঁটু মুড়ে বসে এক হাতে ইনায়াহর মাথা বুলিয়ে ভাবে, কত অদ্ভুত আমার জীবন, চিনি না জানি না, অথচ আজ তুমি কত আপন। আত্মার টানে আজ তোমার মুনশাইন হয়ে গেলাম। না চাইতেও ভিতর থেকে দীর্ঘশ্বাস চলে আসে। মুহূর্তেই শানের খারাপ আচরণ মনে আসতেই মুখ চেপে কেঁদে ফেলে পাখি। কষ্টের কথাগুলো মনে আসলে কোনো কষ্টই সেদিন আর বাদ থাকে না। জীবনের আনাচে কানাচে জমানো সব কষ্টই এক হয়ে ধরা দেয়। একটা মানুষ কিভাবেই না অপমান করতে পারে বিনা কারণে? চাপা চাপা স্বরে একা একাই বিড়বিড় করে পাখি। হঠাৎ চোখ ঝলসানো আলোতে ঘর ভরে যায়, ভরকে যায় পাখি। চারিদিকে চেয়ে বুঝতে পারে ঘরের লাইট চলে উঠল। লাইটের সুইচের দিকে তাকাতেই শানকে দেখতে পাই পাখি। তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে দুহাত দিয়ে চোখের পানি মুছে নেয়। এখনো জেগে কি করছিল? কান্না, তাই তো মনে হচ্ছে। শান পাখির দিকে সরু চোখে তাকিয়ে আন মনে ভাবতে থাকে। এরপর এগিয়ে আসে বেডের কাছে। পাখি ততক্ষণে উঠে বিপরীত দিকে মুখ হয়ে দাঁড়িয়ে যায়।
শানের পায়ের আওয়াজে বুঝতে পারে এদিকে আসছে শান। ভ্রু কুচকে ভাবতে থাকে, উনি আজ এত রাতে এ ঘরে? ভেবেই নিজের অজান্তে গায়ের ওড়নাটা ভালো করে গায়ে সেট করে নেয়। শান সেদিকে একবার কটাক্ষের চোখে চেয়ে পাশ কাটিয়ে ইনায়াহর মাথার কাছে বসে। পাখি বিপরীত মুখে দাঁড়িয়ে কয়েক হাত দূরে সরে যায়। ফ্যানের হালকা বাতাসে কপালের ওপর উড়ন্ত পাতলা চুলগুলো সরিয়ে শান পরপর কয়েকটা চুমু দেয় ইনায়াহর কপালে। আবার কিছুক্ষণ ইনায়াহকে দেখে মুচকি হেসে দুই গালে চুমু দেয় শান। পাখি আর চোখে সেসব দেখে চলে, আর ভাবে নিজের সন্তান না, অথচ এত ভালোবাসেন তিনি ইনায়াহকে কেন? শান উঠে এক পা আগাতেই থেমে যায়, পিছন ঘুরে গলায় দুবার শব্দ করে। পাখি প্রকুচকে ঠাই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে শান তাকে কিছু বলতে চায়। কুচকানো ভ্রুচোরা সোজা করে পাখি ডানে সামান্য বাঁকা চোখে তাকায়। পাখির তেরামিতে শান বিরক্ত হয়ে বলে, আগেও বলেছি একবার, কারো ব্যাকসাইড দেখে কথা বলার ইন্টারেস্ট নেই আপনার, তাই তো? শানের কথাকে থামিয়ে বলে পাখি। শান কোনো প্রতি উত্তর করতে পারে না, কারণ সত্যি সে এটা বলতেই উত্তত হয়। শানকে চুপ থাকতে দেখে পাখি বিপরীতমুখী হয়ে আবার বলে, আর আপনার মুখ দেখে আমার কথা বলতে ইচ্ছে করে না। পাখির কথায় শান অবাকের থেকেও অপমানিত বোধ করে বেশি, রাগে তাতে দাঁত চেপে যায়, হাতের মুঠি শক্ত করে আবার ছেড়ে দেয়। চোখজোড়া বন্ধ করে লম্বা লম্বা কতগুলো নিঃশ্বাস ছেড়ে রাগকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করে, কারণ শান এত রাতে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চায় না যাতে ইনায়াহর ঘুম ভেঙে যায়। রাগকে কোনো মতে আয়ত্তে এনে পাখিকে কিছু বলতে উদ্যত হতেই পাখি পাশ কাটিয়ে চলে যেতে পা আগায়। শান ওর বাম হাতটা ধরে ফেলে। পাখি অবাক হয়ে সামনে চেয়ে থাকে। শান এবার চিবিয়ে চিবিয়ে বলে, আমি কিছু বলবো, যতক্ষণ না বলে শেষ হবে এক পাও নড়বে না, গট ইট? পাখি ঠাই দাঁড়িয়েই হাত ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। থ্যাংকস শব্দ শানের মুখ থেকে বেরিয়ে আসতেই থমকে যায় পাখি। ঢোক গিলে আবার হাত মোচড়ানো শুরু করে। পাখির অবস্থা দেখে শান রেগে গিয়ে টেনে সামনে এনে দাঁড় করায় পাখিকে। চেপে ধরে রাখা হাতটা উপরে তুলে ধরে। সেদিকে একবার চেয়ে শান পুনরায় বলে, সরি। সরি? কেউ চায় না আপনার সরি। আচ্ছা, সরিটা কিসের জন্য শুনি একবার, আর আগে যেন কি বললেন, থ্যাংকস, সেটা কিসের জন্য? হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতেই বলে পাখি। শান এতক্ষণে পাখির দিকে ভালো করে তাকায়। হরিণ টানা চোখ দুটো ফুলে ওঠে একাকার, চোখের পাতা এখনো ভেজা, রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে পাখির। শান বুঝতে পারে এতক্ষণ অন্ধকারে বসে কাঁদছিল পাখি। পাখির চোখ থেকে চোখ সরিয়ে কম্পনরত ঠোঁটজোড়ার দিকে নজর পড়ে শানের। তিলটা নজরে আসার পূর্বেই চাহনি ফিরিয়ে নির্লিপ্ত চোখে জবাব দেয়, থ্যাংকস ফর টেকিং গুড কেয়ার অফ মাই ইনহা এন্ড সরি ফর নট হেল্পিং দ্যাট ডে। পাখি রেগে গিয়ে জবাব দেয়, ও সরি মাই ফুট, জুতো মেরে গরুদান করার কোনো প্রয়োজন নেই, কে বলেছে সেদিন হেল্প করেননি? না করলে আমি এখানে কি করে বলুন তো? ভাগ্যিস আপনার গাড়িটা সেদিন আমায় তাড়ায়নি, গাড়িটার প্রাণ না থাকুক হয়তো মনুষ্যত্ব ছিল যা অনেক প্রাণীরই নেই, আর থ্যাংকসের কোনোই প্রয়োজন নেই। আমি আমার ভালোবাসার থেকে ইনহার যত্ন নিচ্ছি, আপনার থ্যাংকসের জন্য না। রাগে এবার শানের চোয়াল শক্ত হয়ে আসে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর আবার চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, এত অ্যাটিটিউড কাকে দেখাচ্ছ তুমি? সরি বললাম বলে আসমানে উঠবে না, সেদিন তোমার বিপদ ছিল আমি জানতাম না, বুঝতে পারিনি তাই হেল্প করিনি। তোমার জায়গায় কোনো ছেলে থাকলে আমি অবভিয়াসলি হেল্প করতাম। তোমার দুর্ভাগ্য কী জানো, তুমি একটা মেয়ে, অ্যান্ড আই হেট দ্যাট হোল ওমেন। হেট ওমেন হলে এসব কী? নাকি রাতের আঁধারে সুযোগ খুঁজছেন, নাকি এটা ধরেই নিয়েছেন বাড়ির সাথে সাথে বাড়িতে অবস্থানরত মানুষগুলো আপনার? চেপে রাখা হাতটার দিকে কথা ইশারা করে বলে পাখি। হাতটা ঝটকা মেরে ছেড়ে দেয় শান। রাগে চোখের পাতা কাঁপছে শানের, তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলে, নেভার ডেয়ার টু শো মি ইওর চিপ টাইপ ফাকিং অ্যাটিটিউড, ওকে? ট্রাই দিস সামওয়ান এলস, গট ইট?
পাখি ব্যথাসূচক অনুভূতিতে হালকা চেঁচিয়ে উঠে হাতটা ডান হাতে চেপে ধরে। শান পিছন ফিরে চলে যেতেই পাখি বলে, আজ আমার অতীত সম্পর্কে জানলেন বলে করুণা হচ্ছে, তাই সরি বলতে এসেছেন, না জানলে তো কখনোই নিজের দোষ স্বীকার করতেন না। শান ধীরভাবে আবার পিছন ফিরে বলে, আরি পাতা ব্লাডি মোমেন্টের স্বভাব, সুপুরুষদের নয়। তোমার অতীত সম্পর্কে জানার জন্য তোমার আর চাচির কথায় আরি পাতার দরকার পড়েনি আমার, নিজের গরজেই জেনেছি। মুখে কটাক্ষ ভাব এনে শান পুনরায় বলে, তোমার কি মনে হয় তোমার মতো একজন অচেনা অচেনা মেয়েকে আমি এমনি বাড়িতে রাখবো? সব থেকে বড় কথা, এনার টেক কেয়ারের জন্য রাখবো। পাখি ছলছল তাকিয়ে হাতটা ডান হাতে চেপে তাকিয়ে থাকে শানের দিকে। শান পাখির মুখের দিকে সামান্য এগিয়ে বলে, ডোন্ট বি ওভার কনফিডেন্ট, তোমার কি এমন পরিচয় আছে যে তোমার না জেনে রেখে দেবো? এই আহমেদ ম্যানশানে তোমার ব্যাপারে সব ডিটেলস জেনে তবেই মনস্থির করেছি তোমাকে রাখতে। বলেই শান দু কদম এগিয়ে আবার পিছন ফিরে বলে, ওয়ান মোর থিং, মাথায় ঢুকে রাখো, স্টিল নাও ইউ আর স্ট্যান্ডিং ইন মাই হাউস, তাই আমার সঙ্গে নো অ্যাটিটিউড, ওকে? চলে যায় শান। পাখি তার চাওয়ার দিকে চেয়ে চোখের গভীরে আটকে রাখা জলটা ছেড়ে দেয়। বুক ভেসে যায় মুহূর্তেই, কোথাও গিয়ে দাঁড়াবার মতো জায়গা তার নেই। নিজেকে পৃথিবীর সব থেকে সহায়হীন মানুষ মনে হয় তার। ভাবতেই রাহেলার কথা মনে আসে পাখির, অবিশ্বাসের স্বরে বলে, একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে? তিনি আদৌ কোনো ভালো মানুষ নয় চাচি, এই মানুষের আগা গোড়াই অহংকারে পরিপূর্ণ। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে চেপে ধরে রাখা স্থানটায় ছিটে ছিটে রক্তের দাগ, পুরুষশালী হাতের পাঁচটা আঙ্গুলের স্পষ্ট দাগ। আদ্যপান্ত মনুষ্যত্বহীন একজন নিকৃষ্ট মানুষ তিনি, যার বিবেকবোধ বলতে কিছুই নেই। বিড়বিড় করে বলতে বলতে পাখি বিছানায় ধপ করে বসে পড়ে, হাতটা বেশ জ্বলছে, চেপে ধরে রেখে বুঝতে পারছে না কি করবে, কি করলে জ্বলুনিটা কমবে। উপায় অন্তর না পেয়ে বাথরুমে ঢুকে পানির নিচে হাতটা ধরে, কিছুক্ষণ পর বের করলে পূর্বের থেকে আরও বেশি জ্বলতে থাকে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে পাখি। এভাবে ঘণ্টাখানিক পর হাতটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসলে পাখি চোখে মুখে পানি ছিটিয়ে ঘরে চলে আসে। তোয়ালেতে মুখটা মুছতে মুছতে ইনায়াহর দিকে চোখ ফেলে বুঝতে পারে, ইনায়াহ ঘুমন্ত অবস্থায় পাশে হাতড়িয়ে তাকে খুঁজছে। পাখি দ্রুত তোয়ালেটা সোফায় ছুঁড়ে এগিয়ে গিয়ে ইনায়াহকে বুকে চড়িয়ে শুয়ে পড়ে। ইনায়াহ মুচকি হেসে পাখিকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ঘুমিয়ে পড়ে। পাখি ইনায়াহর হাতে চুমু খেয়ে বলে, আই এম সরি বেবি, আমায় মাফ করে দিও, এত কষ্ট এত অপমান সহ্য করে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই কাল যা সিদ্ধান্ত নিতে চলেছি তা যেন সবার জন্য ভালোই হয়। ইনায়াহকে বুকে চড়িয়ে বলে, হয়তো তোমার আমার সম্পর্কের পথটা এটুকুই ছিল। কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। শান নিচ থেকে বোতলে পানি ভরে নিজের ঘরে যাবার সময় দরজাটা খোলা বুঝতে পারে। সাথে সাথে পাখির ব্যবহারের কথা মনে ওঠে শানের, রাগ চরমে উঠে যায় মুহূর্তেই। ভেড়ানো দরজার আড়াল থেকে দেখা যাচ্ছে পাখি বাম হাত ছড়িয়ে ডান হাতে ইনায়াহকে বুকে চড়িয়ে শুয়ে আছে। শানের নজর গিয়ে ঠেকে পাখির বাহাতের কবজিতে কালশিটে দাগটার উপর, কপালে ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করে সেটা কি। পরক্ষণে নিজের করা আচরণের জন্য বেশ অপরাধ বোধ জেগে ওঠে। শান বুঝতে পারেনি চেপে ধরাটা এতটাই জোরে ছিল যে হাতের পাঁচ আঙ্গুল কালো হয়ে ভেসে উঠেছে। দ্রুত নিচের ঘর থেকে ঔষধটা এনে ইনায়াহর ঘরে পা রাখতেই এলোমেলোভাবে পাখিকে শুয়ে থাকতে দেখে শান, নজর সরিয়ে নেয়। কি করবে বুঝতে না পেরে দরজার পাশে ওয়ার্ড্রপের উপর মেডিসিনটা রেখে লাইট অফ করে চলে যায়। আই বেগ ইউ, স্টে হিয়ার। অনুভূতিহীন চাহনিতে চেয়ে বলে শান। পাখি অবাকের তুঙ্গে নিজেকে রেখে ভাবে, এই মানুষ কাল রাতেও তো কত কথা বলল আমায়, আর আজ? পাখিকে সর্বোচ্চভাবে অবাক করে দিয়ে শান হাত জোর করে পাখির সামনে, প্লিজ। পাখি নজর এদিক সেদিক করে নিজেকে ধাতস্থ করে কিছু প্রশ্নের উত্তর জানতে সরাসরি শানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার কিছু জানার আছে ইনায়াহর ব্যাপারে। কি জানতে চাও বলো?
পাখি ভাবতেও পারেনি শান এত সহজে তার প্রশ্নের উত্তর দিতে চাইবে। শানের আচরণে বোঝা যায় একপাশে পৃথিবী অন্য পাশে ইনায়াহকে রাখলে শান ইনায়াহকেই বাছাই করবে। কি হল বলো, কি জানতে চাও? ইনায়াহার কি রোগ? ইনায়াহ আপনার কি হয়? সে যে আপনার মেয়ে নয় তা আমি জানি, তাহলে ইনায়াহকে?